নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শোল মাছ দিয়ে শোল মাছের টক বানাবো। সেই জন্য দেখুন একটা শোল মাছ নিয়ে নিয়েছি, মা শোল মাছটা কেটে নিচ্ছে। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন মাছগুলো পিস পিস করে নিচ্ছে। শোল মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকের এই শোল মাছ আমশি দিয়ে টক বানাবো। আমশিগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমশিগুলো। মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আর আমশি টক বানানোর জন্য আমি এদিকে আলু কেটে নিচ্ছি। এই যে দেখুন এরকম ভাবে আলুগুলো কেটেছি। এই যে আজকের আলু দিয়ে আমশির টক হবে। এবার মাছগুলো ভেজে নেবো। হালকা হালকা গরম পড়েছে, শোল মাছ আমশি এখন টক টক খেতে ভালো লাগে, টক আর তেতো। ওই জন্য শোল মাছ আমশি দিয়ে টক বানাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। শুকনো লঙ্কা 5 ফোড়ন আর গোটা সরষা। এবার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। হলুদ, আর লবণটা সামান্য দেবো, কারণ হচ্ছে আমশিতে লবণ দেওয়া থাকে, তো ওই জন্য একটু হালকা করে লবণ দেবো দিয়ে আলুটাকে ভেজে নেবো। নাহলে অতিরিক্ত লবণ হয়ে যাবে, টকটা ভালো লাগবে না। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন, আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমশিগুলো ভালো করে চটকে নেব। আর অবশ্যই কারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমশিগুলো ভালো করে চটকে নিয়েছি, এবার দিয়ে দেবো। আমাদের বাড়ির তৈরি আম আর বাড়ির গাছেরই আম। এখন আবার প্রচুর বলে এসছে সব আম গাছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে দিতে হবে, তাহলে মাছের মধ্যে টকটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও দারুণ লাগবে। ওদিকে টকটা ফুটছে, আর এদিকে আমি সরষেটা বেটে নিচ্ছি। দেখুন সরষে বাটা দেবো টকের ঝোলে। সরষে বাটা দিতে হয় আমশির টকে, দিলে ভালো লাগে খেতে। এবার এই সরষে বাটা দিয়ে দেবো আমি টকের মধ্যে। আমশির গন্ধ বেরোচ্ছে। তোমার এই কাঠটা কি কাঠ গো, কেমন হয়ে হয়েছে কাঠটা? ভালো একটা কাঠ দিয়েছে তো উনানের মধ্যে। এবার একটু চিনি দিয়ে দেবো হালকা করে। টকটা সবসময় অল্প আছে করতে হবে, আস্তে আস্তে ফুটাতে হবে, যত হলে স্বাদ হবে তত ভালো স্বাদ হবে। একদম হালকা আছে, অল্প অল্প করে জাল দিয়ে রান্না করতে হবে টক। দেই দেখুন আমশির টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টকের কালারটা খুব সুন্দর হয়েছে। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।